ওই শেষ ফোনটি আমার কাছে ওয়েক আপ কল, মহেশ রিয়ার ব্যক্তিগত চ্যাট প্রকাশ্যে। প্রথমবার প্রকাশ্যে এলো রিয়া চক্রবর্তী এবং মহেশ ভট্টর হোয়াটসঅ্যাপ চ্যাট, আর একই সঙ্গে তা থেকে বেরিয়ে এলো এমন কিছু কথা যা এতদিন অন্তরালেই ছিল। জুন মাসের 8 তারিখ সুশান্তের ব্রান্দার ফ্ল্যাট ছেড়ে চলে আসেন রিয়া চক্রবর্তী। দিনটি ছিল সোমবার সন্ধ্যা 7:45 নাগাদ। ওই দিনই মেন্টর মহেশ ভট্টকে মেসেজ করেন রিয়া, মহেশও রিপ্লাই দেন। প্রায় আধ ঘন্টা ধরে চলে কথোপকথন। কি কথা হয়েছিল ওদের? ইন্ডিয়া টুডের এক এক্সক্লুসিভ রিপোর্ট থেকে জানা যাচ্ছে, রিয়ায় প্রথমে মহেশকে জানান তিনি মুভ অন করে গিয়েছেন। তিনি লেখেন, স্যার, দুঃখ জমার হৃদয় আর পরিতৃপ্তি নিয়ে আয়েশা অর্থাৎ জালবি ছবিতেই রিয়ার নাম, বলছে সে মুভি অন করে গেছে। আমাদের এই শেষ ফোনটি আমার কাছে ওয়েক আপ কল, আপনি আমার তখনও ছিলেন আর এখনও। এই ঠিক 12 মিনিট পর মহেশের ফোন থেকে মেসেজ ঢোকে রিয়ার ফোনে। তিনি লেখেন, আর পিছনে ফিরে তাকিও না, যা হওয়ার তা হতে দাও, তোমার বাবাকে অনেক ভালোবাসা, আজ তিনি নিশ্চয়ই খুব খুশি। এরপরে মহেশ রিয়াকে 3 বার লেখেন, তুমি আমার সন্তান। এখানে শেষ নয়, রিয়ার সাহসের জন্য তাকে ধন্যবাদও জানান মহেশ। রিয়া পাল্টা লেখেন, আমার ভাগ্যকে ধন্যবাদ আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল, এতদিন আপনি আমায় যা যা বলেছেন তা আমার কানে প্রতি মুহূর্তে প্রতিধ্বনিত হয়। আপনার এই অপরিসীম ভালোবাসা আমার জীবনে এক সুবিস্তৃত প্রভাব ফেলেছে, আবারও আপনি আমায় পাখা মেলে ওড়ার সুযোগ করে দিয়েছেন, এই নিয়ে এক জীবনে 2 বার। মহেশ তার উত্তরে লেখেন, যা করেছো তার জন্য সাহসের দরকার হয় রিয়া, আর পিছনে ফিরে তাকিও না। এর আগে মুম্বাই পুলিশের বয়ানে রিয়া জানিয়েছিলেন 8 জুন সুশান্তের সঙ্গে মনোমালিন্য হওয়ায় ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু সম্প্রতি রিয়ার আইনজীবী সতীশ মানসিন্ডে সংবাদ মাধ্যমে এক বিবৃতি পেশ করে বলেন, সুশান্তের দিদি এবং জামাইবাবু আসার কথা ছিল 8 জুন, আর সেই কারণে সুশান্তই নাকি রিয়াকে বলেছিলেন কিছুদিন নিজের বাড়িতে গিয়ে থাকতে। এদিকে রিয়া এবং মহেশের চ্যাটে স্পষ্ট দেখা যাচ্ছে সুশান্তের সঙ্গে রিয়ার সম্পর্ক নিয়ে খুশি ছিলেন না রিয়ার বাবা। একই সঙ্গে বেরিয়ে আসছে আরও নানা প্রশ্ন যার উত্তর এখনও মেলেনি। ইতিমধ্যে সিবিআইয়ের দলটি মুম্বাই পৌঁছে গেছে। জোর কদমে শুরু হয়ে গেছে সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত।